হ্যালো এভরিওয়ান, আজকে হলো সরস্বতী পুজো। সকাল সকাল স্নান করে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর দেখো এক বাটি কুল নিয়ে চলে এসেছি। আর যখন আমি স্কুলে পড়তাম মা কী বলতো জানো তো, অঞ্জলি দেওয়ার আগে কুল খেলে ঠাকুর পরীক্ষায় ফেল করিয়ে দেবে। তো পরীক্ষায় পাশ করে গেলেও জীবনের পরীক্ষায় পাশ করতে এখন অনেক বাকি, তাই রিস্ক নিয়ে অঞ্জলি দেওয়ার পরেই কুল খেয়েছি। আর দেখো সরস্বতী পুজোর স্পেশাল বাড়িতে হচ্ছে খিচুড়ি, আর এখানে দেখো এক হাঁড়ি খিচুড়ি আমাদের রেডি, গারমা গারম এরপর খাবো। তার সাথে ছিল বেগুন ভাজা, সিম ভাজা, পাঁপড় ভাজা। খিচুড়ি খেতে জানো তো আমার দারুণ লাগে। খাওয়া দাওয়া করার পরে এখানে একটু বেরোবো, তার জন্য রেডি হবো। তো প্রথমে ভেবেছিলাম সরস্বতী পুজোর স্পেশাল হোয়াইট বা ইয়েলো কিছু পরবো, তারপর বললাম না আজ তো ভ্যালেন্টাইন ডেও আছে, রেড কিছু করি। তো কী পড়ছি না পড়ছি, চলো রেডি হয়ে তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। তো শেষমেশ এই গ্রিন শাড়িটাই পরলাম, আমার সাথে রয়েছে সৃজিতা। আর বরকে আসতে বলেছিলাম তো বললো সময় হবে না, তোমরাই ঘুরে আসো। আর দুজনে মিলে ঘুরতে ওই জন্য বেরিয়ে পড়লাম, বেশ ভালোই লাগছে। আর এখানে দেখো সবাই সুন্দর করে সাজু কুচু করে বেরিয়ে পড়েছে। জানো তো আমি যখন স্কুলে পড়তাম মায়ের শাড়ি পরার জন্য ভীষণ বায়না করতাম, মা ওই বুচকি করে শাড়ি পরিয়ে দিত, সে আলাদা রকমের একটা দিন ছিল। এটা দেখো আমাদের কলেজের ঠাকুর, আর এই যে পুরো গ্রাউন্ড এরিয়াটা দেখতে পাচ্ছি, এইদিকেও ক্লাস হতো, আর এই দিকটা যে দেখতে পাচ্ছি ওখানে অনার্সের ক্লাস করতাম। আর এখানে দেখো আমি বলছি যে সিং ভেঙে যেন বাছুরের দোরে নাম লিখিয়েছি। তো ঘুরতে বেশ ভালোই লাগছে। তো আমি যখন স্কুল কলেজে খুব একটা বেরোতাম, দু একবার মাত্র বেরিয়েছি, তাও আবার দিদিদের সাথে বেরিয়েছি। আর আজকে আবার ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো একদিনে পড়েছে। ভালোবাসার যদিও আবার নির্দিষ্ট কোনো দিন হয় না, আমরা যাকে ভালোবাসবো তাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় ভালোবাসবো। আর ভালোবাসার মানে যে কেউ হতে পারে, বাবা মা ভাই বোন, আমাদের যে কোনো কাছের মানুষ। আর দেখো সৃজিতে আমাকে সুন্দর করে ছবিও তুলেছে, এখানে কাপড়েরা কী সুন্দর বেরিয়েছে ঘুরছে। আর এখানে দেখো ঠাকুর অলরেডি মানে বন্ধ করেছে, আমরা চেয়েছিলাম অনেকটা দুটো আড়াইটার দিকে গিয়েছিলাম, মানে বেশিক্ষণ আমার ভিড় একদম পছন্দ নয়। আর এখানে মোটামুটি আর আজকে ওদের স্কুলে খাওয়াচ্ছে না, পরে খাবে, যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে কাছাকাছি পড়ে গেছে ওই জন্য। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি হয়ে গেছে। এরপরে দেখো প্রচণ্ড খিদে পাচ্ছিলাম, আইসক্রিম নিয়ে নিলাম। আর শেষে রাস্তায় যেতে যেতে আরও একটা ঠাকুর দেখতে পেলাম, দেখে নিলাম। তো ঘোরাঘুরির শেষ, আমার স্মাইল সবসময় ভালো হয়েছে, এইরকম রয়েছে, চোখে প্রচণ্ড রোদ লাগছিলো বলে কীরকমভাবে তাকাচ্ছি দেখো। তো ঘোরাঘুরি পরে বাড়িতে চলে এসেছি, মানে বর্দির বাড়ি গেছি। আর এখানে দুজনে মিলে আবার শেষ মুহূর্তে ফটোশ্যুট চলছে, আর আমার সাথে রয়েছে দেখো খুশি, তো সব সময়। আর ওর সামনের দুটো দাঁত দেখো ভেঙেছে, আর সন্ধ্যাবেলা ছিল গোটা সিদ্ধ রান্না, যেটা সরস্বতী পুজোর সন্ধ্যাবেলা হয়, সব রকম গোটা বেগুন, সিম, আলু, আরও অনেক কিছু রয়েছে, সব কিছুর নাম আমি জানিও না, তারই প্রিপারেশন এখন চলছে। কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত ছিল, ডাল, পায়েস, স্কুলের চাটনি, তরকারি, আর সব রকম গোটা দিয়ে একটা তরকারি। সরস্বতী পুজোর দিন রান্নায়, পরের দিন ঠান্ডা শীতল ষষ্ঠী হিসেবে খাওয়া। এইটা হচ্ছে শুক্রবার সকালে, সবাই দেখো আমরা আবার একত্রিত হয়েছি, মানে মেস দিয়ে এসেছে, শেষ দিয়ে এসেছে বর্দির বাড়িতে। অনেক দিন পরে সবাই মিলে গেট টুগেদার করা হচ্ছে, যেহেতু বাচ্চাগুলোর পরীক্ষা ছিল, তারপর মাঝখানে অনেকটাই শীত পড়েছে, আর অনেকগুলো বিয়ে বাড়িও ছিল। এই দেখো একজন এতটাই কাজে ব্যস্ত ছিল, চোদ্দ বাড়িতে গেস্ট এসেছে বলে ওই জন্য, আর বাচ্চাদের তো খেলাধুলোর কোনো শেষই নেই। আর কী কী রান্না করেছে বর্দি চলে তোমাদেরকে দেখিয়ে দিই। মাছের ঝাল, ডাল, এখানে ইয়ামি মাংসের ঝোল, চাটনি, পোস্ত আলু ভাজা, বেগুন ভাজা, ভাত, এগুলো দেখো শেষ দিয়ে সব কিছু গুছিয়ে দিয়েছে, বাচ্চাগুলো আগে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি। আর সবাই কি বলছে জানো তো, যে তুমি ভিডিও করার জন্য শুধুমাত্র কাজ করছো। সবাই মিলে একসাথে তারপরে খেতে বসে গেছি, আর অনেক হই হুল্লোড় গল্প হতেই থাকে, যেহেতু ষষ্ঠী আর ভাইফোঁটা এই দুটো সময় আমরা সবাই মিলে একত্রিত হই, যেহেতু সবাই একসাথে হওয়ার সময় হয় না, মানে সবাই হয়তো একসাথে সময় হলো না। তো এইরকম আর কি, এতে খাওয়া দাওয়ার পরে দেখো খেলার তো শেষই নেই, আবার শুরু করে দিয়েছে খেলাধুলা করা। আর বাইরে তো এমনি বেরোনো হয়নি, দেখো এটা হলো বর্দিদের বাড়ি, দেখিয়ে দিলাম। আর বর্দিদের গাছে জানো তো অনেক কলা হয়েছে, মোচা হয়েছে, সেইগুলোই এখন মানে পেরেছে, সেইগুলো সব দিদিভাই ভাগযোগ করে দিচ্ছে। আর এরপর বিকাল হয়ে গেছে, সবাই এবার যে যার বাড়ি চলে যাবে, ভীষণ মজা হলো, আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো। এখানে দেখো পাপ্পিগুলো কী সুন্দর করছে, কী কিউট না। আর এর তো বাড়ি যাবার কোনো ইচ্ছেই নেই, মুখ দেখে তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। সবাই বাড়ি যাবে একটু একটু মন খারাপ অবশ্যই তো লাগবে, কাল থেকে আবার সবার আগের জীবনে ফিরে যেতে হবে। আর এরও মুখটা দেখো। আর আজকের ভ্যালেন্টাইন ডে উইকে মানে ভ্যালেন্টাইন স্পেশাল খুব ভালোভাবে কাটলো, এই কাছের মানুষগুলোর সাথে বেশ ভালোই সময় কাটার লাগে, তাই না। আর এখানে দেখো দিদিভাইদের বাড়ি থেকে যে কলাগুলো এনেছিলাম সেগুলো পাকতে দিচ্ছি, আর সাথে তো এনেছিলাম মোচা, এটার তরকারি হবে, তো এইগুলো তো খেতে দারুণ লাগে, তাই তো। দেখবে কোনো কিছু আগে থেকে যদি প্ল্যান করা হয় সেটা সাকসেসফুল হয় না, হঠাৎই প্ল্যান সর্ট হওয়াটা বেটার। মানে যে সরস্বতী পুজোর আগের দিন পর্যন্ত জানতাম না যে আমি সেই তার সাথে বেরোবো, স্কুল কলেজে ঘুরবো, হঠাৎই বেরোলাম যে যাই একটু ঘুরে আসি, ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে, তো ঘরে থেকে কী করবো সেই আর কি। আর তারপর বর্দির বাড়ির সবাই মিলে গেট টুগেদার করলে বেশ মানে ভালো লাগবে, অনেকদিন পরে এরকম সবাই মিলে হইগুলো করে, ষষ্ঠী ভাইফোঁটাতে এরকম হয়, যেহেতু বাচ্চাগুলো পরীক্ষা ছিল ডিসেম্বর মাসে, তারপর ঠান্ডা পড়েছিল, বেরোনো হয়নি কোথাও। তো যাই হোক, আমার আমার অ্যানিভার্সারি উইক চলছে বুঝতেই পারছো, আর মাঝে যেহেতু অনেকগুলো বিয়েবাড়ি ছিল তেমনভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট
করে বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে, বড়দির বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়েছে। আর কি বলতো, একটা মজার ব্যাপার, আমার বাড়ি থেকে না বিদায় বড়দির বাড়ি থেকে হয়েছিল, মানে বিয়ের দুদিন আগে চলে গিয়েছিলাম। এটা পরে তোমাদের সাথে শেয়ার করবো সেটা কি কারণে। তো যাই হোক, অ্যানিভার্সারি হয়েছিল, ওই যে বললাম না অনেক কিছু গিফট পেয়েছি, দিদি আমায় গিফট দিয়েছে, আমার গিফট পেতে খুব ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে বলো। আর আমার বর যেহেতু চা খেতে পছন্দ করে, সেই জন্য দেখো এরকম চায়ের বিয়ে রয়েছে, তবে এটা এখন ইউজ করে নিই, সবাই মিলে চাটা খাবো। আর আমার বড় চা খেতে পছন্দ করে, আমি খুব একটা পছন্দ করি, তবে মাঝে মাঝে খাই, তো এটা খাবো। আর পারফিউমও পছন্দ করে, আমিও করি, দেখো এটা হচ্ছে পারফিউম। আর রয়েছে একটা ব্যাগ, এটা মেজদি ভাই আগেই দিয়েছিল, মানে অ্যানিভার্সারি পারপাস যেহেতু গিফটটা দিয়েছিল দেখিয়ে দিলাম, দেখো কালারটা কত সুন্দর, এরকম কালারের আমার ব্যাগ নেই আগে, তো বেশ ভালোই, আমি এটা বড়দির ভাইয়ে নিয়ে গিয়েছিলাম, তবু দেখিয়ে যেহেতু অ্যানিভার্সারি পারপাসে গিফটটা পেয়েছে। আর রয়েছে চকলেট, অনেকটা বড় হয়েছে, সবাই মিলে এটাও খাওয়া যাবে। তো যাই হোক, তো এই দুটো দিন কীভাবে যে কেটে গেছে কিছুই বুঝতে পারিনি, তো কিছু মনেই নেই, হঠাৎই সব কিছু প্ল্যান সেটেল, সব কিছু বেশ মজাই কেটেছে। তো যাই হোক, আর বেশি ব্লগটা বড় করবো না আজকে, মানে পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। আজকে তো ব্লগটা এই পর্যন্ত রইলো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, গুড বাই বন্ধুরা।